বন্ধুরা, দেখো মেলা থেকে কি কি কিনে এনেছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর রুহি তো কি মজায় আছে দেখো, সব খেলনা পেয়ে পেয়ে হয়েছে। এইগুলো সব মামার সব খেলনা, আমার সোনা মাতার খেলনা এগুলো। এ নাও, পছন্দ হয়েছে সব? লাইট জ্বলবে কয়? লাইট তো চুকে লাইট জ্বালিয়ে দে। কাঁথা পছন্দ? আমার পছন্দ হয়েছে। কোনটা খুব ভালো লাগছে তোমার? সব থেকে ভালো কোনটা লাগছে? কোনটা? এই তো আচ্ছা, এখন রেখে দাও, ভাই উঠে পড়বে, ভাই উঠে পড়বে। আর এই তোমার এই ইয়ে কিচেন সেটটা পছন্দ হয়েছে? কিচেন সেটটা এনেছি, পছন্দ হয়েছে? হয়তো দিদিয়া এসছে, দিদিয়াকে দেখা। মামা তো দিদিয়াকে দেখা, দিদিয়াকে দেখাও। বাবা দেখা কি কি এনেছি দেখা। কিরাম করে রুটি বেলে দেখাও, এখানে রেখে দেখাও তো। আর এইগুলোতে কি রান্না করবে তুমি? আগে চাকি চিকেন, কিরাম করে করে দেখাও। ও বাবা, গল্লি পছন্দ হচ্ছে বলটা, নিয়ে নেবে গল্লি। দেখছি ভাই কেমন। বলছি কালকে এটাতে একটু ভাইকে রান্না করে দেবে, চিকেন খাবে ভাই। ওটা হাতা যেটা রেখে এসছো অন্য ঘরে, বলতা না কেন 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 তোর মামাকে আমি বলেছি এটা নিতে, তোর মামা নেয়নি তোর জন্য। বলছে তুই নিয়ে যাবি কি করে? ঠান্ডা নেই তো, মামাকে বলেছিলাম তোর জন্য নিতে, নেয়নি। ওদের তো বন্ধুরা দেখে নাও মেলা থেকে কি কি এনেছি। বিশেষ কিছু কিনতে পারিনি, এত দাম, মানে কোনো কিছুতে হাত দিতেই পারছি না, এরকম অবস্থা। যাই হোক, তোমাদের দেখিয়ে দিই যে কটা জিনিস কিনেছি। একটা পেনের ব্যাগ কিনেছি, এই যে এটা আমি ভীষণ পছন্দ করি। আমার পেনের ব্যাগটা না খারাপ হয়ে গেছে, আমার স্টুডেন্টরা অনেকদিন থেকে বলছে দিদি মেলা এলে তুমি এটা পেনের ব্যাগ পাল্টাবে। আমি বেশ ভালো কথা দিয়ে পেয়েছি, একটা নিয়েছি। একটা স্প্যাচুলা নিয়েছি, আমার স্প্যাচুলাটা ইঁদুরে না একবারে মুন্ডিটাকে কেটে দিয়েছে, ডান্ডিটা দেখছি পড়ে আছে, বাট এইটাকে কেটে দিয়েছে, দেন একটার জন্য স্প্যাচুলা নিয়েছি। এই গিটারটা দেখছো, এটা আমার ছেলের জন্য বড়দি কিনে দিয়েছে, এটা দিদি কিনে দিয়েছে ওকে, এইটা দিয়েছে, আর একটা বড় বল দিয়েছে, সেটা ঘরে রেখেছি। তোমাদের দেখিয়েওছি সেটা ওই ভিডিওতে, মানে এর আগের ভিডিওতে দেখালাম যে রুহিকে যেগুলো দিয়েছি আর এটা কিনেছি। আর একটা চিরুনি নিয়েছি, দেখো কি সুন্দর দেখতে, কালারটা কি মিষ্টি। আচ্ছা এই যে তিনটে ক্লাচার একদম কিনে নিয়েছি, আমার এই বছরটা মোটামুটি কেটে যাবে, আমি প্রত্যেক বছর এই মেলা থেকে একদম ক্লাচারটা কিনে নিই। আচ্ছা এখানে হচ্ছে ঠাকুরের একটা ঝুড়ি, ঠাকুরের এই ফল কাটার জন্য ছুরি পুলার, আর এই একটা মগ ঠাকুরের। আচ্ছা এদিকে নিয়েছি যে কাপ চারটে, দেখো মেলা গেলে কাপ কিনবো না এটা হতেই পারে না, তাই কাপ। এই যে এটা হচ্ছে আমার বাবাইয়ের একটা গ্লাস, এটা বাবাইয়ের চান করার মগ, ছোট্ট একটা মগ। এইটা হচ্ছে আমার শাশুড়ির জন্য নারকেল কুড়ানি, মা বলেছিল একটা নারকেল কুড়ানি আনতে, তো এই মায়ের জন্য একটা লোহার নারকেল কুড়ানি, নষ্ট হবে না। এটা একটা নিয়েছি এই আমার মানে পড়ার টেবিলে, পড়ানোর সময় না পেন টেন নেওয়ার খুব অসুবিধা হয়ে জন্য একটা এই পেনদানির মতন নিয়েছি, অনেক কিছু রাখাও যাবে এতে। আর এখানে নিয়েছি কয়েকটা চাবির রিং, ভীষণ পছন্দ হলো এগুলো, এর মধ্যে বোনের আছে দুটো আর আমার দুটো, এবার পরে সেটা কালারটা চুজ করবো, কিন্তু ভীষণ পছন্দ। দেখো কি মিষ্টি দেখতে এগুলো, তাই না? বর যদি একটা কি লাগবে তোমার একটা, দেখো আমার বরকে বললাম কি কিনে দেব, আমার বর এই যে বাদাম কিনেছে। বেশ এই জিনিস কিনেছি, দেখে নাও ঠিক আছে, আর কোনটা ভালো লাগলো
অবশ্যই জানাবে, আর কেমন হয়েছে জিনিসগুলো অবশ্যই করে কিন্তু জানাবে। রয়েছে একটা, এটা কি গদা বলবো না কি বলবো জানি না, এটা মা দিয়েছে ওকে বাবাইয়ের জন্য। আর এইটা একটা বাপি এই চুড়াচড়া বা চিরুনি কিনেছে, বাপি খুব পছন্দ করে এই চিরুনি। আর এই একটা পিঠে টিঠে বানাবার জন্য একটা এই খাপ কিনেছে, আর একটা ঝুড়ি। এই যে এই কেনা হয়েছে, আর বিশেষ কিছু কেনা হয়নি। একটা বল, এটাও দিদি কিনে দিয়েছে, দেখো দেখেছ কত কিছু নিয়ে বাবাই খেলবে, ওদেরই মেলা একদম, বাচ্চাগুলোরই, যাই হোক ওদেরই আনন্দ, ওরা খুশি থাকলেই আমরা খুশি। চলো পরে আবার কথা হচ্ছে।